বাড়ির অন্য সব লোকজন কোথায়? কাউকে দেখলাম না যে। আরে বেটা, এখন বাজে সকাল 8টা, এত সকালে কি ঘুম থেকে উঠবে এই ছুটির দিনে? ও আচ্ছা, তা ঠিক। শোন, আমার একটা জরুরি কাজ আছে দোস্ত, আমি বেরোচ্ছি, তুই আমার রুমেই থাক। আর চাটা খেতে চাইলে ওই যে রান্নাঘর আছে, তুই বানিয়ে খাস। আমার একটু ঝামেলা আছে আজকে, বুঝছিস দোস্ত? মানে ঠিক আছে, মানে আমি যে আসবো সেটা কিন্তু তোদের বাড়ির সবাই জানে? না দোস্ত, কাউকে কি কিছু বলা হয়নি। তুই টেনশন করিস না, আমি ফিরে এসে তোকে সবার সঙ্গে পরিচয় করে দেবো। ওকে দোস্ত, ওকে ওকে ওকে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। লুঙ্গি হচ্ছে পৃথিবীর সবচাইতে কমফোর্টেবল ড্রেস, এটা বলা যেতে পারে। ড্রেস পরে থাকলে ভালো হতো। সুলেমান, সকাল সকাল এসে ভালো করেছো। আমাদের ড্রাইভার কি হয় তোমার? জি, ও কিছু না, ঠিক আছে। চাটা এনে ভালো করেছো। সকালবেলা গরম গরম এক কাপ ধুমায়িত চা আর হাতে পত্রিকা, পড়ার মজাটাই আলাদা। বললাম তো, এখন থেকে এইটাই পরে থাকবো, ড্রেস কোট লুঙ্গি। দেখি লুঙ্গি পরা আমাকে কতদূর নিয়ে যায়। পাঠিয়েছে
হ্যাঁ মনটা দুদিন বানিয়েছো? হ্যাঁ আমি না ওই যে সুলেমান সুলেমান বানিয়েছি বললাম না ড্রাইভার একটা লোক পাঠাবে ওই বানিয়েছে আমি বলবো কেন তুই যে বলো রান্নাঘর আছে তুমি কি সুলেমান হাই আপা হাই তুমি পানিটা তাড়াতাড়ি খেয়ে আমার সাথে আসো আমি তোমাকে মোটরের সুইচটা দেখিয়ে দিই কারে সুইচ দেবেন কাউকে সুইচ দিব না মোটরের সুইচটা তোমাকে দেখিয়ে দিব তাড়াতাড়ি আসো পানি শেষ করে ও হাই 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 আই দিস আই এম নাও গুড আচ্ছা শোনো এটা হচ্ছে মোটরের সুইচ প্রতিদিন তিন বেলা পানি ছাড়বা সকালে দুপুরে আর সন্ধ্যায় সকাল ৬টা বাজে মাস্ট বুঝতে পেরেছ হ্যাঁ তুমি বরিশাল থেকে এসেছো তাই না হ্যাঁ ড্রাইভার বলেছিল সে তার গ্রাম থেকে একটা লোক পাঠাবে তোমরা কি একই গ্রামে থাকো হ্যাঁ হ্যাঁ একই গ্রামে বুঝতে পেরেছি শোনো ব্রেকফাস্ট বানাও যাও ওকে পোকে বলতে হবে না তুমি হয় হয় বলো ইটস এন অর্ডার আন্ডারস্টুড জি আন্ডারস্টুড কি হাই বলজি এই আপা এটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা ওর ঘরে মানে পাখের ঘরে তো ডিম মানে আন্ডা আছে মাত্র সাইর খান তো এই সাইর খান আন্ডা দিয়ে তো আপনার এই কাটি কাটি শরীরটাকে আপনি রক্ষা করতে পারবেন না পেটে তো পড়বে এককালে কবুতরের আদার বলছিলাম যে ওই ভেন্নি কালে যদি আপনি ভাত খান তো শরীরটাকে তো ফুললে যাইবে একটু দিকে নিলে বাসা নিলে সব দিক দিয়ে মনে করেন যে একটু গরুর মাংস খাইলেন একটু কদু খাইলেন একটু সিঙ্গুর মেজিতে কলা এত কথা তো তোমাকে বলতে বলি তুমি একটা কাগজের মধ্যে লিখে ফেলো তোমার কি কি লাগবে তারপর দারোয়ানকে দিয়ে দাও সে সব কিছু এনে দিবে সরো 1 kg potato, 1 kg prawn and 1 kg ইংরেজিতে লেখবো না ইংরেজিতে লিখলে তো ধরা খেয়ে যাবো বাংলায় লিখ ক্যালাবাস মনে হচ্ছে লাউ বাংলায় তো ভুলে গেছি বলবো তমা ফা আমি তো লেখাপড়াই শিখি নাই আমি কিভাবে জিনিসগুলো আনবো ও রহমত ভাই আমি নাম দস্তকাতে শিখতে চাই কেউ যেন কোনোদিন বলতে না পারে আপনার ছাত্রের বুদ্ধি নাই তমা 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 এত ভাই কই সকল বলে বেরিয়েছে মর্যাদা তাই না নাস্তার কোনো ব্যবস্থাই নেই ভুয়া আসবে দুপুরে সকলে কি খাবো মা ড্রাইভারের গ্রামের বাড়ি থেকে একটা লোক এসেছে সে বাবাকে নাস্তা বানিয়ে দিয়েছে বাবা খাচ্ছে এখন তুমিও তাকে যে বলো সে বানিয়ে দিবে খাবো কি ঘরে তো আটাও নেই দুটো রুটি বানিয়ে খাবো সেটার কোনো ব্যবস্থা নেই ওনারা কেউ দোকানে যাবে না সব হয়েছে নবাবজাদা আসসালামু আলাইকুম আপনি আই তোমাকে যে লিখতে বলেছিলাম তুমি কি লিখেছো না আভা আপনার একটা কথা বলতে আমি ভুলে গেছি মুই তো লেখাপড়া ওইভাবে জানি না আর কি ভুলে গেছি পুরো নাই ওই ক্লাস টু পর্যন্ত বসছিলাম এবার আব্বাই কলোরায় মরিয়ে গেছে এরপর হলো ফরফিট হয়ে গেছে এবার আবার কিছু ভুলে গেছি অসুবিধা নাই মোর স্টোমাকে স্টোমাকে মানে ফ্যাটের মধ্যে এই ব্যাপার কিছু হজম করে রাখছি মানে মুই মুখস্থ ব্যাপার কিছু বলতে পারি আচ্ছা শুনো তোমাকে বুঝিয়ে দিচ্ছি তুমি বাসা থেকে নিচে নামবে গেট দিয়ে বের হয়ে গলির সামনে একদম সোজা চলে যাবে যাওয়ার পর মোড়টার মধ্যে একটা মুদির দোকান আছে ওখান থেকে মনে করে সব কিছু নিয়ে আসবে ঠিক আছে আমি তোমাকে টাকা দিচ্ছি দাঁড়ো হায় নিয়ে আসো আপনি কি দাও না কেন বুঝো না আমি তো আমার মা হই ও আপনি মা হন আপনার দেখলে দিদি এককালে জুবান দেখায় মনে হয় আপনার দিনে আপন বই নি কথা কম হায় নো টক বুঝবে বুঝবে আচ্ছা শোন কাকা না
অবশ্যই মনে করে ওয়াশিং পাউডার নিয়ে আসবে। যে ওয়াশিং পাউডার পাউডার হাই আনতেছি পাউডার। এক্সকিউজ মি, আমি ওনি টালকম পাউডার অর ডিটারজেন্ট পাউডার কি ওরম ঘুরাই ঘুরাই সাইজে কি দেখেন? আপনি গো দোকানে টেলকম পাউডার আছে যেটা গায়ে দেয়? আসুন। আর যেটা কাপড় ধোয় যে ডিটারজেন্ট পাউডার হেই আছে? আসুন। থাকলে একটু একটু করে দেন। আপনি যা যা আনতে বলছেন সব লই আসছি। এই কদু আনছি, গরু মাংস আনছি, আলু আনছি, এই পেঁয়াজ আনছি, রসুন আনছি, ব্যবহার করছি, লই আসছি। ভেরি গুড, সব কিছু এখন দেখে দাও। ওই আপনি যেটা আনতে বলছেন এটাও আনছি, এই যে পাউডার। তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে বলছি ওয়াশিং পাউডারের কথা, তুমি নিয়ে আসছো টালকম পাউডার, এটা তো মানুষ গায়ে দেয়। তো কাপড়ও কি আপনারা এই শহরের মানুষে পাউডার দেন? এই তুমি এত স্টুপিড কেন বলো তো? গায়ে দেওয়ার আর কাপড়ে দেওয়ার সাবানের মধ্যে তুমি পার্থক্য বুঝো না? বাবা, ওই আমি কইছি না যে মোর বাপে কলবে মরে যাওয়ার পর ওই ক্লাস টু বন্ধ করছে, এবার পড়ালা সেই নাই, এই দুঃখের কাহিনীটা তো কমপ্লিট করতে হইবে। এবার ওই গ্রামে রহমত ভাই আছে না, আরে কইছি রহমত ভাই মনে একটু লেখাপড়াটা শিখান, তো শিখিত পারে নাই পুরোটা, এবারে তুই তো ওই গানটা খালি আমি গাই। কোন গানটা? আমার একটু তালটা উড়ান লাগবে, উড়াম রহমত ভাই আমি নাম দস্ত কত শিখতে চাই, কেউ যেন কোনোদিন বলতে না পারে আপনার ছাত্রের বিদ্যা নাই রহমত ভাই। যাক বাবা, গাড়ির কিছু হলে তোর খবরই ছিল। তোর প্রবলেমটা কি একটু বলতো? তুই হসপিটালে পা ভেঙে বসে আছিস আর তুই তোর ফ্রেন্ডের খবর নিচ্ছিস। থাকো, সে তো সারাদিন বাসায় শুয়ে থাকে, এই কয়েকটা দিন হাসপাতাল থেকে আসুক। গাড়ি নিয়ে বের হয়েছে, গাড়ির কি খবর? এই কথাটি এখানে সুন্দর ভাবে লিখেছে, ইদানিং ঢাকা শহরে সড়ক দুর্ঘটনা। শোন, ওটা বাদ দে, এই যে সর্বনিম্ন মজুরি নিয়ে একটা মজুরি বোর্ড। আরে পরোটা, পরোটা বানাতে পারো? যে ট্রাই করতে পারি। পরোটা মাংস খাবো, জলদি করো। হ্যাঁ, তাই দলমুদে আড়াই কি পানি বেশি দেওয়া লাগবে? হ্যাঁ ম্যাডাম। আরে পরিমাণ মতো দিবা, তাড়াতাড়ি করো তো, আমার তো ক্ষুধা লাগছে। হ্যাঁ কাজের লোক ছিল না, সমস্যা নাই, বাইরের খাবার খাইছে, কিন্তু আজকে তো কাজের লোক আসছে না কি? তাকে টাকাটা দিলাম, সে বাজার করে আনলো, কিন্তু বানালো এটা কি? বানায় তো নি, সে বাইরে থেকে আবার এটা কিনে নিয়ে এসেছে।
সুলেমান, এই সুলেমান, তোমাকে না পরোটা বানাতে বললাম, দেখলাম তা আটা খুব ডলডলি করছো। না হ্যাঁ ডলছি, আমি দেখছি না, ঠিক আছে অসুবিধা নাই, কিন্তু কি ওই মুই তো ওই পরোটার খামি বানাইতে পারি না, খামি দিতে হইলে অনেক জানাশোনা লাগে, হ্যাঁ আর একটা প্রবলেম না সমস্যা আছে আর একটা, ওই আটার মধ্যে তো সাতকুড়া পড়ছে, এবারে তেলা সোনার ভাগ না বলা দিয়ে আছে। বুঝলাম তুমি বানাতে পারবে না, তো সেটা আমাদেরকে বলবে, তো বাইরে থেকে এটা কিনে আনা দরকার কি ছিল? আপনার কেটে গেছে বাড়ির দিয়ে আনছে, তো মুই আনছি কি? হাই তুমি পাস্তা বানিয়েছ? হাই জানিয়ে দিই, চেষ্টা করতে পারি আর কি, যদি আমি ব্যাপার কিছু পারি, ওই যে আস্তা মানুষ বাজা ছাড়া ব্যাপার কিছু বাজ্যা আমার সাথে না আপা, মানে তোমা আপি আমরা এখন কোনহানে মানে কমে যাইতে আছি, আমার খালার বাসায়, হেই পাশের গলিতে। ও কে হিন্দু, কেমন আছিস? খালা কই? তোর কি মন খারাপ? ছাপু বান্দর কি খুব খারাপ একটা জিনিস? খারাপ হবে কেন, আমার কাছে তো বেশ কিউটই লাগে। কিন্তু তোর কি হয়েছে বলতো? বাবা বলেছে আমার আর অঙ্ক করতে হবে না, আমি নাকি বান্দর, ছোট্ট বান্দর, বান্দর ছোট করে যাক না কেন, বান্দরে অঙ্ক করা লাগে না। এ কথা তোর বাবা বলেছে? কই তোর বাবা? তুই বল, আয় সরো। ঠিক আছে মিলছে, কত সহজ জিনিস, মন খারাপ কেন? শোনো আমি যে তোমাকে এই অঙ্কটা করে দিলাম এটা কিন্তু কাউকে বলা যাবে না, ঠিক আছে? ডিল, ওকে, লেগেছে? শোনো পড়াশোনার সময় সবসময় খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করলে দেখবে যে পড়াশোনাটা মাথার ভিতরে টুস 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 করে ঢুকে যায়, এটা ভিতরে পাস্তা আছে খাবে, এটার ভিতরে পাস্তা আছে কে ভালো কে দেখে মনে করবে। মিন্টুকে আমি কি বললাম? তুমি ওকে বান্দর বলো নাই? বাচ্চা একটা ছেলে, ওদেরকে এ ধরনের কথাবার্তা বললে ওদের মানসিক বিকাশে সমস্যা হয়। মিন্টু বাচ্চা, ও তো একটা বান্দর, এই বান্দরের কি মানসিক বিকাশ আছে? এসব মিডিয়ার সৃষ্টি। খালু আমি তোমার বাসা দিয়ে আর আসবো, উল্টা পাল্টা কথা বলতে হবে। এই না আসিস, পুরো মুখটা মোছা পড়তে পড়তে এককাল গামাই গেছে বলাটা। অঙ্ক করছিস না কেন? অঙ্ক তো শেষ। সব শেষ? সব পেরেছিস? ভেরি গুড। পাস্তা খেয়েছিস? আই ওকে পাস্তাটা দাও, শুন এখানে এক বক্স পাস্তা আছে, সব তুই খাবি, তোর বাপকে এক চামচ দিবে না, ঠিক আছে? হয় হয় আর খাওয়া দরকার,
শরীরটা একটু শুকিয়ে গেছে, পেটে অনেক খিদা, দেখলেই মনে হয় খাও। আসুন, তোর মা আসলে বলবি আমরা এসেছিলাম। ঠিক আছে, চলো। এই চলো, এই চলো। এই তুমি এভাবে বসছো কেন? তা কিরম হলে বসবো, মানে কি সাইডে বসবো নাকি মানে মিললে বসবো, আমি তো বুঝতে পারতেছি না। ঠিক মতো নরমালি বসো, যেভাবে তুমি কমফোর্টেবল ফিল করো ওভাবে বসো। এইভাবে তো আমি কমফোর্টেবল ভাবে ফিল করতে আসি না। এবার আমরা দোকানটা একটু সরান, বসি। তুমি এখানে কেন বসছো? আর ঢাকা শহরে দেখছো রিক্সা কি এভাবে বসে? ঠিক মতো বসো, আর দেখো আশেপাশে রিক্সা মানুষজন কিভাবে বসতেছে। ভাই আপনার দোকানটা একটু সরান, বসি। আরে ওখানে বসতে বলি না, এখানে আগের মতো বসো। না না, আমি তো ওইখানে আমার জিনিসটাকে রাখতে পারি না, মানে ঝামেলা হয়ে যায়। আমি তো চাইপে বসতে পারি না, তাহলে আপনি একটু। মা কি হয়েছে? বাবা আমি বাড়ির মালিক, বুঝো নাই বুঝাই দিব। তোমার বাবা আমার বাবা, খালাতো মামাতো ভাই, সেই সূত্রে আমিও তোমার ভাই। এই লঙ্গি ম্যান, তুমি খারাপ আছো কেন? তুমি কেডা বুঝছি, তুমি যাও জানি আসো। লঙ্গি ম্যান, তোমার পরিচয় তোমার লুঙ্গিতেই লেখা আছে। ল্যাঞ্জা দেখলে যেরকম বাঘ সিনা যায়, লুঙ্গি দেখলে চাকর সিনা যায়। যাও জানি আসো। মাইয়া তোমার নাম কি? কি ব্যাপার, কথা কও না কেন? আচ্ছা যান, আকিকে দেওয়ার ভূমি মাইয়ার নামও রাখেন নাই, আপনি তো খুব টিপটে আছেন। আপনি কে? তোমার দেখি নামও নাই, মাথায় মেধাও নাই। একটু আগেই তো কইলাম আমি তোমার বাবার, ভুলে গেছি। আসলে পারিবারিক সম্পর্ক জটিল বিষয়, সবসময় মাথায় থাকে না। লজ্জা, আপনি কথা বেশি বলেন। কথা তো বেশি বলতেই হয়। শোনো, মনে পড়ছে, তুমি আর আমি ভাই বোন, তাই আপনার ভাই বোন না, আর এই সম্পর্কের মধ্যে বিয়া হোন যায়। আপনি কথা বেশি বলেন, বাট তার চেয়ে বেশি ফালতু কথা বেশি বলেন। স্টুপিড। সুন্দর চা বানাইছো তো লুঙ্গি ম্যান, যাও আজকে থেকে তোমার 2 টাকা বেতন বাড়াই দিলাম, বড় শুকরিয়া। এই মাথা নিচু করে শুকরিয়া বলতে না, শুকরিয়া বলতে হয় মাথা উঁচু করে। হ্যালো, কি বলবো, মাথা উঁচু করে বলো শুকরিয়া, মাথা উঁচু করে বলো শুকরিয়া। হ্যাঁ বেটা, আস্তে কথা কর, কানের পর্দা তো ফেটে গেল। শোনো লঙ্গি ম্যান, এখন থেকে তুমি আমার লোক, এই বাড়ির সমস্ত কিছু এখন আমার নামে, তুমিও আমার নামে। হায়, ভালো কথা কইছেন, কোনো সমস্যা না। তাই মুই তো ওই বাড়ির ধরে 1 লাখ টাকা পাই, আপনি যদি নয়া বাড়ি এলো হয়ে যায় তাহলে মোট টাকাটা ফেরত দিয়ে দেন, কোনো সমস্যা না, মুই আপনার পক্ষেই থাকবো। আরে না না না, আমি তোমার খালি বেতন দিব, আগের হিসাব বাদ, নতুন হিসাব শুরু। শোনো, তুমি তোমার ম্যাডাম রেজায় বলে আসো, বাড়ির মালিক তারা ডাকছে, যাও। আলাম্মা খালো যান, আপনারও যান ঘরে গিয়ে ঘুমান। দরজাটা খুলবেন, খোলা আছে, তুমি আসো। আমি
করতে পারি না, একটা ঠেলা দেওয়া লাগবে। ঠেলাটা তাহলে খোলা যায় না, কষা মনে হইতেছে। মানুষের মন কখন যে কি দিতে চায়, মায়া মানুষ যাই দিতে চায়, হাত পেটে নিতে হয়, ফিরিয়ে দিতে হয় না। কিন্তু সাক্ষী বাপ মরে গেছে, এখন এই বাড়ির মালিক আমি। পেমান ডাকি, পেমান ডাকি, প্রমাণ এই যে দলিল, এই দেখো এই যে দলিল, মিথ্যা কথা, কমপ্লিটলি ফলস। ওর বাবা আমার দূর সম্পর্ক আত্মীয় হয়, সেই হিসেবে একদিন আমার কাছে এসে ওরা বলল, দুজন মিলেই বলল যে একটা ব্যাংকের লোনের ব্যাপারে গ্যারান্টার হতে হবে। আমি সরল বিশ্বাসে গ্যারান্টার সাইন করেছি, আর এটা ফ্রড করেছে আমার সাথে। আচ্ছা আমনে যে এটা দলিল আর আমনে যে সাক্ষী, তাহলে সাক্ষীটা কে রেখে না, কোথায় সাক্ষীরা কোথায়? এই লঙ্গি ম্যান, তোমার কাছে আমার সাক্ষী আনতেইব। এই যে দেখো, এই যে আমি সাক্ষী, এই যে আমার সিগনেচার। এটা আপনার সিগনেচার? হ্যাঁ এটা আমার সিগনেচার। না এটা আমার বিশ্বাস হয় না, এত মোড়া মানুষ এত শ্রেয়ন সাইন কেমনে হয়, এটা আমার বিশ্বাসই হয় না। এই সাইনটা যে আপনি এটা পেমেন্ট আপনি দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। আমি কাগজ কলম লই দিয়েছি, আপনি এই সাইনটা মিলিয়ে দেবেন আমারে, ঠিক আছে? না ঠিক আছে, বল নিয়ে আসো। আমি তো তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, তোমরা আমার সাথে ফ্রড করেছো। আমি গ্যারান্টার হিসেবে সিগনেচার দিয়েছি আর তোমরা দলিল বানিয়ে ফেললে। সরি। এই যে দলিলটা আছে এনে চমৎকার করে এই সাইন দিয়ে সাইন করেন, সাইনটা মিলে দিন। দলিলের মধ্যে মেয়েরা আপনি মোটা মানুষ আছে, মাথায় বুদ্ধি কম থাকে, বোঝেন না আপনি? আপনি কইতে আছেন সাইনটা আপনি মিলান।
এই যে মিলাই হলো না অফিসে আচ্ছা ঠিক আছে এবার মনে করেন আমি একটা না এখানে আমি একটা সাইন দিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেন আপনি সাইন দিবেন কেন আরে ভাই মিলাই দেখতে আসি যে আপনি তো সন্দেহ করছেন না আমি সন্দেহ করছি আর মিলাই দেখতে আসি এই মনে করেন যে আমি একটা সাইন দিলাম ঠিক আছে এরপরে আপনি করেন কি এই জায়গায় এই জায়গা বরাবর আলাদা সাইন দেন কার সাইন দেন এটা আমার স্যার আমি যদি 30 বার সাইন দিই এটা আমারই আচ্ছা ঠিক আছে 20 বার তো সাইন দেবো তো আমি আমার সাইন আর কি দেন নাকি নেই মিলে নেই আপনি মিলে দেন এটা আমার স্যার নেই বুঝছেনা হাই থ্যাংক ইউ ভেরি মাচ আমিও সাইন দিচ্ছি আপনিও সাইন দিচ্ছি মিলছে আচ্ছা কাম করেন আপনি এখন এখানে একটা সাইন দেন সাক্ষী হিসাবে এই যে আমি তো এক নম্বর আছি এম দুই নম্বর হিসাবে সাইন দেন চশমাটে পড়ি তার ঘটনাটা কি দাঁড়াইলি ঘটনাটা দাঁড়াইলি সাক্ষী হিসাবে সাইন দিলেন আমনে আর আমি আর উনি হচ্ছে মালিক হিসাবে সাইন দিছে না সাধারণত সাইন দিছে হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর করে দলিলটা লেখা এই দলিলটা ওই শাসি আম্মার নামে সুন্দর করে লিখে দিয়ে দেন যে বাড়ি দেওয়া আমনে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তুমি দাবা দাবি করছো না তুমি কইছো না যে বাড়িটা তোমার সাধারণ কথা তুমি এই দুজন সাক্ষীর সামনে বসে সাইন দিয়া বললে দেছো এখন আমরা যা করছি লিখিল ওই বাড়িটা আমার কোনো সমস্যা আছে কিছু বোঝা গেছে আমার দলিল আমার দল আমার চাই এবারে এ কি কইছি বোঝা গেছে কিছু দলিলে সাইন বলছো কি এখন যদি জামা প্যান্টটা রাখতে চাও তাহলে সুন্দর করিয়া এনে বসো আর নাইলে সুন্দর চমৎকার করিয়া তোমার জামা প্যান্ট খুললা তোমার শরীরের মধ্যে এই যে কলম আছে এই কলম দিয়ে সুন্দর সাইন দিয়ে দিবা কি করবা তুমি কও হ্যাঁ কি করবা কও এলা মা কি করবি কা আমি কি করবা নাইস টি হঠাৎ করে পাঠিয়ে দিলে ও হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি আমাদের বাসে নতুন বাবুর্চি এসেছে না সেই খুশিতে আমরা দিয়ে দিলাম আর কিন্তু ইনা চলে যাবে কিছু দিনের মধ্যে ভাবলাম তোমাকে তো দাওয়াত করে খাওয়াই সো সুইট সো নাইস অফ ইউ আচ্ছা কবে যাচ্ছ বাবা আন্টি আমি তো আসলে আসা যাওয়ার মধ্যেই থাকি ফুড ওয়াজ নাইস হেই You are a very good cook. Thank you very much. Food was nice. Thank you, thank you. Amne ko ar kichu lagbe? No, no, no thanks. Baba, tumi ki London e theke jabe? Uncle, without my concern, amar dad jeta korche seta hocche London er Liverpool City er 2 number road er bashatai amar. Ar okhane jomir ja dam ar tarpor o daddy kine nilo. Ar after marriage ami tomake niya okhane utbo. বিয়েটা তো আমি আগামী মাসে দিতে চাই বাবা কিন্তু তোমার ভাই হাসপাতালে থাকার কারণে বিয়েটা আজকে ফাইনাল করতে পারলাম না তোমার বাবা যেন লন্ডনে কি করেন মানে কোন ইউনিভার্সিটিতে পড়ান উনি এক এক সময় এক এক ইউনিভার্সিটিতে লেকচার দিয়া বেড়ান তোমার বাবা কোন সাবজেক্টে পড়ান ইটস অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট উনি ম্যানচেস্টার সিটির লিভারপুল ইউনিভার্সিটিতে অ্যাডভান্সড ফার্নিচার ডিজাইনিং এর উপরে পড়ান এবং উনি ওখানকার একজন রিসার্চ ফেলো এ বড় এই আপনি কথা বলবেন না ওনাকে আমি কয়েকটা প্রশ্ন করব উনি প্রশ্ন যদি সঠিক জবাব দিতে পারে তাহলে ওনার সাথে কথা হবে আপনি শুনেন একটু কি শুরু করেছ তুমি আপনি শুনেন আমি জুতা পা রাখো তুমি আরে রাখছিস জুতা আপনি শুনেন আগে আই চলে মান আর আপনি শুনেন তো এমএ আপনি ইংল্যান্ডে কোন নামে থাকেন ম্যানচেস্টার সিটির লিভারপুলের পাশে ম্যানচেস্টার সিটি আর লিভারপুল রাইট পাশাপাশি না জি ইংল্যান্ড চেনা আমারে তুমি গুগল করো কেউ যদি তোমাকে বুঝায় যে গুলিস্তান আর হাতিঝিল দুইটা পাশাপাশি তাহলে কেমন লাগবে কেউ যদি তোমার বলে
যে গুলিস্তানের দুই নাম্বার রোডের পাশে হচ্ছে হাতের ঝিল, এটা কেমন শুনেবে তুমি কও? বাড়িতে সারাদিন কি যে ঘটনা ঘটছে, একজন আসছে বাড়ি দখল করতে, আরেকজন হলো ইংল্যান্ডের বাড়িওয়ালা। কে ইংল্যান্ডের বাড়িওয়ালা? সুলেমানের কথা বলছো? তোমাদের তো বলাই হয়নি মা, ও আজই ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট এসেছে, আর ওখান থেকে লাগেজ টাগেজ রেখে এক কাপড়ে সোজা ঢাকা। এক কাপড়ে না, সাথে আরো কাপড় চোপড় ছিল, কিন্তু সমস্যা হচ্ছে বাসের মধ্যে মনে হয় এই ব্যাগটা পাল্টে গেছে। যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা খুলে দেখি ব্যাগের মধ্যে সব ছোট ছোট সাইজের জামা, তারপরে গামছা আর এই পরার মতো লুঙ্গিটাই ছিল। তারপরে তোর ওয়ার্ড্রোব হাতাতে গিয়ে দেখি ওখানে কোনো কাপড় চোপড় নেই। ও আমার জামা কাপড় তো তোর একটা হবে না। মানে সুলেমান কি আমাদের ড্রাইভারের আত্মীয় না? কি উল্টাপাল্টা বলছিস? সুলেমান আমাদের ড্রাইভার আত্মীয় হবে কেন? আজ না সুলেমান নামে একজন কেয়ারটেকার আসার কথা। জানি না, আমি কিছু জানি না। সুলেমান আমার বন্ধু, ও লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ইকোনমিক্স এর প্রফেসর। প্রফেসর লেকচারার? ওর বাড়ি তো বরিশাল। ও তো আমাদের কেয়ারটেকার সুলেমান না? আমি তো তোমাদের কোনো কথাই কিছু বুঝতে পারছি না। আর একবার আমি বলছি, সকালে যখন আমি নিজের ব্যাগ হারিয়ে এই লুঙ্গিটা পরলাম, তখন থেকে আসলে ঘটনাটা শুরু হয়ে গেল। ব্লেজারটা খুলে লুঙ্গিটা পরলাম, আর আমি সঙ্গে সঙ্গে সুলাইমান থেকে হয়ে গেলাম সুলেমান। আপনি একজন টিচার, আর আমি আপনাকে তুমি তুমি করে বলেছি, আপনার গায়ে হাত তুলেছি, প্লিজ কিছু মনে করবেন না। আমি কিচ্ছু মনে করিনি, আমি তো অনেক এনজয় করেছি। তানালে ভাবে কাজের লোক সেজে থাকি। আমার প্রথম মনে হচ্ছিল যে আমি এই পুরো বিষয়টা খুলে বলি, কিন্তু পরে ভাবলাম যে না, জিনিসটা তো অনেক মজা হচ্ছে। মানে আমি আমার পোশাকটা চেঞ্জ করলাম, সঙ্গে সঙ্গে একটা অন্য মানুষ হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, আপনি কোন সাবজেক্ট পড়ান? আমি ইকোনমিক্স পড়াই। ইকোনমিক্স? আমিও ইকোনমিক্স। কি পড়াও? না, কিভাবে পড়াবো, পড়লেই তো পারি না। লাস্ট কয়েকটা এক্সাম খারাপ করেছি, বাট একদম লাস্টেরতে তো ফেলই করেছি। খুব বাজে একটা কথা, তাই না?
দেখুন, আপনি একজন টিচার, ডেফিনেটলি ভালো টিচারই হবেন। আপনার সাবজেক্টের একজন স্টুডেন্ট এত খারাপ করছে, আপনার কি তাকে ফেলে চলে যাওয়া উচিত হবে? না, মনে হচ্ছে ঠিক হবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাকে? পড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও পড়াবো। সিরিয়াসলি, থ্যাংক ইউ সো মাচ। আর শোনেন, আপনি এইসব কাপড় চোপড় পরবেন না। কি পরবো? যেটা পরেছিলেন লুঙ্গি পরবেন, আপনাকে লুঙ্গিতে অসাধারণ লাগে। না, সব ঠিক আছে, কিন্তু ওই রহমত ভাইয়ের কথা বলেছিলাম না, উনি কাছ থেকে আমি সবই শিখেছি, কিন্তু ওই লুঙ্গিটা। রহমত ভাই, আপনি নামস্তকখানা শিখতে চাই? কেউ যেন কোনোদিন বলতে না পারে আপনার ছাত্রের বিদ্যা নাই, লুঙ্গি নাই।